হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে ফেসবুক নিয়ে। আপনাদের যে কারো কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই আপনারা প্রতি মাসে $20 পাবেন, এটা সম্পূর্ণ ফ্রি, জাস্ট অ্যাকাউন্ট থাকলেই হবে। তো এটা কিভাবে কি করবেন বা আপনার এই টাকাটা ইনকামে কোনো ধরনের রিস্ক আছে কি না বা এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি রায়হান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন অনলাইন মার্কেট। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফেসবুক মূলত কিছুদিন আগে তাদের একটা অ্যাপস বাজারে নিয়ে আসছে যার নাম স্টাডি ফ্রম ফেসবুক। তো এই অ্যাপটা দেখুন, এই অ্যাপটা এখন পর্যন্ত 50,000 মানুষ এখানে ডাউনলোড দিছে এবং ইউজ করতেছে। তো অনেকে বুঝে ইউজ করতেছে, অনেকে না বুঝে ইউজ করতেছে। তো এই অ্যাপটার কাজ কি আমি একটু আপনাদের বলি, যে এই আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলে ফেসবুকের, আপনারা জাস্ট সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন। তো এখানে লগ ইন করলে আপনারা প্রতি মাসে আপনাদের আর কোনো কাজ করতে হবে না, জাস্ট অ্যাপটা আপনার ইনস্টল করে ফোনে রেখে দেবেন, আপনারা কোনো কাজ করতে হবে না। প্রতি মাসে আপনি $20 করে পাবেন। তো এটা আসলে উচিত হবে কিনা সেটা একটু বলি। তো এই অ্যাপটা কেন আপনাদের জাস্ট ইনস্টল করে রেখে দিলেই আপনাদের $20 দিবে, কারণ হচ্ছে ফেসবুকে আপনারা বলতে আপনারা জানেন যে কিছুদিন আগে ফেসবুক একটা তথ্য ফাঁস কেলেঙ্কারিতে পড়ছিল। তো তখন আপনাদের তথ্যগুলো তারা ফাঁস করে দিছে, এক ধরনের চুরি করছে। তো এখন তারা সরাসরি আপনাদের কাছ থেকে আপনাদের তথ্য কিনে নিতেছে। তো এটা কিভাবে, আপনারা যদি এই অ্যাপটা ইনস্টল করে আপনারা ফেসবুক লগ ইন করে যদি আপনার ফোনে রেখে দেন, তাহলে আপনি আপনার ফোনে কি করতেছেন বা আপনি কোন ব্রাউজ করতেছেন, আপনি হোয়াটসঅ্যাপ কতক্ষণ ইউজ করতেছেন, কার সাথে ফোনে কথা বলতেছেন বা আপনি আপনার ফোন দিয়ে যাবতীয় কি করেন, সব কিছুর তথ্য তারা পেয়ে যাবে, ফেসবুকের কাছে চলে যাবে। তো আপনি এক কথায় আপনি প্রতি মাসে $20 বিনিময়ে আপনার তথ্যগুলো আপনি ফেসবুকের কাছে বিক্রি করে দিতেছেন। তো এটা আপনার জন্য খুব বড় একটা রিস্ক হতে পারে, কারণ কেউ চায় না আপনার গোপন কোনো তথ্য কেউ পেয়ে যাক। তো ফেসবুক জাস্ট এই অ্যাপটা আপনার ফোনে যদি ইনস্টল কোনোভাবে করাই দিতে পারে, তাহলে আপনার সব তথ্যই তারা নিয়ে যাবে। তো এই তথ্যটা তারা কেন নেবে, এই তথ্যটা নেওয়ার কারণ হচ্ছে আপনি যদি মনে করেন আপনি কোন জিনিসটা পছন্দ করেন বেশি, আপনি কোন জিনিসে বেশি সময় দেন, সেই বিষয় নিয়ে তারা কাজ করবে এবং সেই বিষয় নিয়ে তারা নেক্সট প্ল্যাটফর্ম তৈরি করবে বা বিভিন্ন ধরনের অ্যাড শো করাবে আপনার সামনে। তো এটাই হচ্ছে ফেসবুকের বিজনেস। তো দেখুন আপনাদের আপনাদের লাভ ক্ষতির ব্যাপার এখানে। আপনারা যদি চান যে $20 বিনিময়ে থাক, আমার সমস্যা নাই, $20 বিনিময়ে আমি আমার তথ্যগুলো আমি ফেসবুকের কাছে বিক্রি করে দিলাম, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন না এটা আসলে সম্ভব না, তাহলে আমি বলবো যে ঠিক আছে, আপনি এটা ইউজ করেন না, জাস্ট আপনাদের এটা বলতে পারেন যে একটা আর্নিং ভিডিও বা এটা সতর্কমূলক ভিডিও। আপনাদের ইচ্ছা এখন আপনারা কী করবেন। যদি আপনারা চান যে এই অ্যাপটা ইউজ করবেন তাহলে ইউজ করতে পারেন, আর যদি বলেন না এটা ইউজ করা সম্ভব না, ইউজ করা যাবে না, তো সেটাও করতে পারেন। তো আজকের ভিডিওটা আসলে টোটালি একটা সতর্কমূলক ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন ভিডিও পেতে, সতর্কমূলক ভিডিও বা আর্নিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।